এখন আমরা শুরু করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ। সো এখানে আমরা প্রথমে যে অঙ্কটাতে শুরু করব এটা হচ্ছে কাশফিয়া লিমিটেডের। সো যেহেতু এটা সৃজনশীল আমরা একটু অন্যভাবে করব। সো এখানে বলা আছে কাশফিয়া লিমিটেডের মজুদ বিভাগ হতে প্রাপ্ত তথ্য নিম্নরূপ দেওয়া হলো। সো 2013 সালের মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে, এরপর মার্চ 5 এর মাল ক্রয় 300 একক 12 টাকা দরে, মার্চ 10 মাল ইস্যু 250 একক, এরপর মার্চ 15 মাল ক্রয় 500 একক 15 টাকা দরে, এরপর দেওয়া আছে মার্চ 20 এ মাল ইস্যু 600 একক আর মার্চ 25 এ মাল ঘাটতি 10 একক। এখানে আমাদের ক নাম্বারে প্রস্তুত করতে হবে 2013 সালের মার্চ মাসের ক্রয়কৃত মালের পরিমাণ ও মূল্য, এরপর খ নাম্বারে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে এবং গ নাম্বারে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। সো আমরা প্রথমে ক নাম্বারে এটা আমাদের পরিমাণের ঘর, কি পরিমাণ মাল আমরা ক্রয় করেছি, দর কত টাকায় ক্রয় করেছি এবং মূল্য। সো আমরা প্রথমে মাল ক্রয় করেছি 2013 সালের মার্চ 5 তারিখে, 2013 মার্চ 5 মাল ক্রয় 300 একক 12 টাকা দরে, 300 একক 12 টাকা দরে অর্থাৎ 3600 একক। এরপর আমরা নেক্সট মাল ক্রয় করেছি মার্চ 15 500 একক 15 টাকা দরে, 500 একক 15 টাকা দরে। সো এখানে আসছে আমাদের 7500। তাহলে আমাদের এখানে প্রশ্নে নির্ণয় করতে বলা হয়েছিল মার্চ মাসের ক্রয়কৃত মালের পরিমাণ পরিমাণ মূল্য, পরিমাণ ও মূল্য। সো আমাদের পরিমাণ দাঁড়াচ্ছে 800 আর মূল্য দাঁড়াচ্ছে 11100। সো এখানে আমাদের শেষ হলো 1 নাম্বার। এখন আমরা প্রস্তুত করব ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান। সো এখন আমরা ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব কাশফিয়া লিমিটেডের। সো প্রথমে আমরা এটা হচ্ছে 2 এর খ মাল খতিয়ান, আমরা এখন প্রথমে শুরু করব হচ্ছে মার্চ 1 এর যে ট্রানজেকশনটা 2013 সালের। আচ্ছা আমাদের এখানে ঘরের নামগুলো লিখে নিই, এখানে তারিখ বিবরণ, এখানে হচ্ছে প্রাপ্তি বা ক্রয়, ইস্যু বা বিক্রয়, আর এখানে হচ্ছে উদ্বৃত্ত, আর তিনটাতেই এখানে হচ্ছে পরিমাণ। সো প্রথমে আমরা শুরু করছি 2013 সালের
মার্চ এক দিয়ে মার্চ একে আমাদের উদ্বৃত্ত ছিল 200 একক 10 টাকা ধরে, 200 একক 10 টাকা ধরে, সুতরাং 2000। এরপর আমাদের রয়েছে মাল ক্রয় 300 একক 12 টাকা ধরে, এটা হচ্ছে মার্চ পাঁচ। প্রথমে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত, এরপর মার্চ পাঁচের হচ্ছে মাল ক্রয়, মাল ক্রয়। সো মাল ক্রয় করেছি আমরা 300 একক 12 টাকা ধরে, তাহলে আমাদের এখানে টোটাল দাঁড়াচ্ছে 200 একক আমাদের ছিল 10 টাকা করে, 2000। এবং এরপর আমরা ক্রয় করেছি 300 একক 12 টাকা করে, 3600। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্চ দশে মাল ইস্যু করা হয়েছে 250 একক। তার আগে আমরা এটা লাইন দিয়ে নিই, মার্চ দশ, মাল ইস্যু, ইস্যু অর্থাৎ বিক্রয়, মাল ইস্যু করা হয়েছে 250 একক। সো এটা যেহেতু আমরা ফিফো পদ্ধতিতে করছি, তাহলে এখান থেকে আমরা যেহেতু 250 একক আমরা বিক্রয় করছি, তাহলে এই 200 এককের পুরোটাই আমরা 250 এককের পুরোটাই আমাদের চলে যাবে। সুতরাং 200 একক 10 টাকা করে, 2000, আর এখানে 50 একক 12 টাকা করে 600। তাহলে আমাদের এখানে থাকছে 250 একক 12 টাকা করে, 3000। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা মার্চ 15-তে আবার মাল ক্রয় করেছি, মার্চ 15 মাল ক্রয়, মাল ক্রয় করেছি আমরা 500 একক 15 টাকা করে, 500 একক 15 টাকা করে, তাহলে 7500। সো এখানে আমাদের আগে ছিল 250 একক 12 টাকা ধরে, 3000, আর এখন আমাদের যোগ হচ্ছে 500 একক 15 টাকা ধরে, 7500। এরপর আবার রয়েছে মার্চ 20-এ মাল ইস্যু 600 একক, মাল ইস্যু আমরা করেছি 600 একক। সো এখান থেকে আমরা 250 একক নিব 12 টাকা, 3000, আর আমাদের এখানে লাগবে 350 একক 15 টাকা ধরে, 5250 একক। তাহলে আমাদের এখানে থাকছে 150 একক 15 টাকা ধরে,
3,250 একর। আবার লাইন কেটে নিব আমরা। এরপর লাস্টে আমাদের রয়েছে মার্চ 25 ঘাটতি মান। মার্চ 25 মার্চ 25 রয়েছে ঘাটতি। ঘাটতি হচ্ছে আমাদের 10 একক, সো 15 টাকা 150। তাহলে এখানে আমাদের থাকছে 140 একক, 15 টাকা করে 2100। সো এটা হচ্ছে আমাদের ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান। সো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ানের যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে মাল আগে ক্রয় করেছি আমরা সেই মাল আগে বিক্রয় করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রারম্ভিক উদ্যুক্ত ছিল এখানে 200 একক 10 টাকা মূল্যে। সো আমাদের এখানে টোটাল মূল্য ছিল 2000। এরপর আমরা ক্রয় করেছি 300 একক, যার দাম ছিল প্রতি এককের 12 টাকা 3600। সো এখানে আমরা দুইটা মালের যে পরিমাণ সেটাই রেখেছি। এরপর আমরা যখন বিক্রয় করেছি 250 একক, তখন আমরা 200 একক নিয়েছি। এই 200 একক থেকে যেহেতু এটা আমরা প্রথমে ক্রয় করেছি, এটা আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, সো এই 200 আমরা প্রথমে নিয়েছি এবং এরপর বাকি যে 300 ছিল সেই 300 থেকে আমরা 50 একক নিয়েছি। সেম ভাবে আমরা যখন আবার এখানে 600 একক পণ্য বিক্রয় করেছি, তখন এই 250 একক আমরা প্রথমেই নিয়ে নিয়েছি। এরপর বাকি 500 একক থেকে আমাদের 600 পূরণ করার জন্য যে 350 একক প্রয়োজন ছিল সেই 350 একক আমরা নিয়ে নিয়েছি। সো এটা ছিল আমাদের ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান। সো এখন আমরা কাশ্মীর লিমিটেডের এই একটু আগে আমরা যে অপারেটর ফিফো পদ্ধতিতে করেছি এটাই আমরা এখন ভারযুক্ত গড় পদ্ধতিতে করব। সো এটা হচ্ছে মাল খতিয়ান। সো শুরু করা যাক সেম অঙ্কটাই। এটা হচ্ছে 2013 সালের মার্চ 1। মার্চ 1 আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 200 একক 10 টাকা দরে। 200 একক 10 টাকা দরে 2000। সো এরপর রয়েছে মাল ক্রয় 300 একক 12 টাকা দরে। মার্চ 5 মাল ক্রয় 300 একক 12 টাকা দরে। তাহলে আমাদের এখানে টোটাল দাঁড়াচ্ছে 500 একক, আর মূল্য দাঁড়াচ্ছে 2000 + 3600 / 800, সুতরাং 11.2। এখানে আমরা যখন ভারযুক্ত গড় পদ্ধতিতে দর নির্ণয় করব, তখন আমরা
উদ্বৃত্তের যে টাকা সেই টাকা আর এখানে ক্রয়ের যে মোট টাকা এই টাকা যোগ করে ভাগ দিব উদ্বৃত্তের যে পরিমাণ এবং ক্রয়ের যে পরিমাণ, এই পরিমাণ দুটি যোগ করে ভাগ দিব। তাহলে আমরা আমাদের উদ্বৃত্তের দর পেয়ে যাব। তাহলে 500 × 11.2 5600। এরপর আমরা লাইন দিয়ে আসবো। এরপর মার্চ 10 রয়েছে মাল ইস্যু, অর্থাৎ মাল বিক্রয়, মাল ইস্যু এই কথা। তো মাল ইস্যু করা হয়েছে 250 একক। আমরা এখানে 11.2 টাকা করে ইস্যু করছি। তো 250 × 11.2 তাহলে আসছে আমাদের 2800 টাকা। এবং এখানে আমাদের থেকে যাচ্ছে 250 × 11.2, অর্থাৎ 2800 টাকা। এরপর মার্চ 15 রয়েছে মাল ক্রয়, মাল ক্রয় করা হয়েছে 500 একক, 15 টাকা ধরে 7500। তাহলে এখানে আমাদের টোটাল দাঁড়াচ্ছে 750 একক উদ্বৃত্তে, আর এখানে মূল্য দাঁড়াচ্ছে 2800 × 7500 / 250 + 500। তেরো দশমিক সাত তিন। তাহলে 750 × 13.73 উদ্বৃত্ত দাঁড়াচ্ছে 10997। এরপর আমরা দাগ দিয়ে নিব। এরপর মার্চ 20 তারিখে রয়েছে মাল ইস্যু, অর্থাৎ বিক্রয়, মাল ইস্যু হয়েছে 600 একক। তো 600 একক আমরা বিক্রয় করছি 13.73। তো 600 × 13.73 এখানে আসছে 8238 টাকা। তো এখানে আমাদের মাল থাকছে 150 একক, 13.73 টাকা। 150 × 13.73 তো এখানে দাঁড়াচ্ছে 2559.5। তো মাল ইস্যুর এন্ট্রিটা আমরা লিখে ফেলেছি। এখন আমাদের আর একটি এন্ট্রি আছে, সেটা হচ্ছে ঘাটতির।
সো ঘাটতির জন্য এটা হচ্ছে মার্চ 25 ঘাটতি হচ্ছে আমাদের 10 একক 10 একক 13.37 13.73 তো 137.3 তাহলে এখানে থাকছে 140 একক 140 ইনটু 13.73 টোটাল আমাদের থাকছে 1922.2 সো এটা ছিল ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল প্রক্রিয়া নির্ণয় আমি এখানে একটু ক্যালকুলেশন আর একটু ক্লিয়ার ভাবে লিখিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয় সো আমরা যখন এইখানে এই 11.2 আমরা নির্ণয় করেছি কিভাবে সো 11.2 এটা নির্ণয় করার জন্য আমরা উদ্বৃত্তে যে টাকা ছিল 2000 যোগ এইখানে ক্রয়ের যে পরিমাণ 3600 এটাকে আমরা ভাগ দিয়েছি উদ্বৃত্তের যে অ্যামাউন্ট 200 যোগ ক্রয়ের যে অ্যামাউন্ট 300 তো আমরা যদি এটা এখন ক্যালকুলেট করি যে 2000 যোগ 3600 ভাগ 200 যোগ 300 2000 যোগ 3600 ভাগ 200 যোগ 300 সো এখানে আসছে 11.2 আবার এখানে আমরা যে 13.73 নির্ণয় করেছি এটার জন্য আমরা 2800 আর 7500 2800 যোগ 7500 এটাকে আমরা ভাগ দেব এই 250 আর 500 দিয়ে 250 যোগ 500 সো দেখা যাক 2800 যোগ 7500 ভাগ 250 যোগ 500 13.73 সো এটাই হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় খুবই সহজ যদি আমাদের পরীক্ষায় ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় আসে আমরা এটা অবশ্যই উত্তর করার চেষ্টা করব